তিন দিন নাকি চারিকা কাকে বেশি মিস করেন? কে বেশি কাছের, শখ নাকি নিলয়? গাড়ি নাকি গার্লফ্রেন্ড, কোনটা বেশি চেঞ্জ করছেন লাইফে আপনি? এলো এন্টারটেইনমেন্ট দুনিয়ার নতুন প্লেয়ার ঝাক্কাস, অরিজিনাল ও এক্সাইটিং সব কন্টেন্ট, শো ড্রামায় ভরপুর ঝাক্কাস ডট টিভি হোক আপনার এন্টারটেইনমেন্টের আলটিমেট ডেস্টিনেশন। ভিজিট ঝাক্কাস ডট টিভি ফর মোর। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 12 ফ্রমে দেখছেন নীরব ভাইকে। নীরব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টিভি সিনেমা নাকি নাটক, কোনটা বেশি এনজয় করতেন? সিনেমা করতাম, মানে কি এখনো করি সিনেমাটা। গ্রেট। নিজেকে নিয়ে শোনা সবচেয়ে বড় গুজব কোনটা ছিল? অনেক, মানে বড় গুজব তৃতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন নীরব। কে বেশি কাছের, শখ নাকি নিলয়? দুজনই। তিনি নাকি চারিকা কাকে বেশি মিস করেন? তিনি। গাড়ি নাকি গার্লফ্রেন্ড, কোনটা বেশি চেঞ্জ করছেন লাইফে আপনি? গাড়ি। অলরাইট, নীরব ভাই লাস্ট রিলিজ পাওয়া মুভি কোনটা ছিল? চোখ। কার চোখের দিকে তাকিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না? এখন দুজনই কেউ নেই। ওকে, নেক্সট কোশ্চেন, ইন্ডাস্ট্রিতে আপনার চোখে আন্ডাররেটেড কে, ইমন নাকি নিলয়? আন্ডাররেটেড। আন্ডাররেটেড না, এখানে রেটেড তো হবে না, কারণ একজন সিনেমার মানুষ একজন নাটকের মানুষ। সো সিনেমায় যারা কাজ করে তারা তো অবশ্যই নাটকের চেয়ে অনেক বেশি টাকা পায়। কোন বোকামিটা আপনি প্রায় সময় করেন? ট্রাস্ট করা। গার্লস স্কুলের সামনে দাঁড়ালে এখনো কোন মেমোরিটা মনে পড়ে? একজন ফিট হয়ে গেছিল সেটা। কবে ছিল সেটা? স্কুলে। আপনার সবচেয়ে বেশি সিক্রেট কে জানে? দুটো অপশন, মঞ্জু আহমেদ নাকি তানভীর তারেক? দুজনই, কারণ দুজন এত বেশি এত ভালো সম্পর্ক এবং দুজন এত বেশি ট্রাস্টওয়ার্দি, সো দুজনকেই বলা যায়। গুগলে লাস্ট কি সার্চ দিয়েছিলেন? গুগলে স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ, হ্যাঁ। এভরিথিং এখন কি চলে? নির্বাচন এখনো? এখনো। এই নির্বাচন শেষ হবে কবে? এটা শেষ হবে কবে, এটা বিচারপতি, বিচার বিভাগের এবং আপিল বিভাগের মানুষজন বলতে পারবে। নিজেকে নিয়ে ইনস্ট্যান্ট একটা বদনাম করতে হবে, এটা তো টাফ টাফ। ওকে, নেক্সট কোশ্চেন, হ্যাঁ, বিয়ের পর কোন অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে? আড্ডাবাজি। গ্রেট। কোনটা ঘন ঘন হয়, পেট খারাপ নাকি মন খারাপ? মন খারাপ। সাংবাদিক নাকি বউ, কাকে বেশি ভয় পান? সাংবাদিক। কোন ব্যাড হ্যাবিটটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না? কোন ব্যাড হ্যাবিট? স্মোকিং। অলরাইট, খেলতে কেমন লাগলো বলেন, বল কেন একবারও পড়লো না আপনার? এটা তো বলের দোষ নাকি আমার দোষ আমি জানি না। খেলতে কেমন লাগছে বলুন ভাই? খুবই মজার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? টিকটকটি আপনারা দেখলেন এবং যদি ভালো লেগে থাকে জাগো এফএম 94.4 FM এর যে ইউটিউব চ্যানেলটি আছে সবাই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন জাগো এফএম 94.4 FM।